নমস্কার বন্ধুরা আমি এইচকে এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনারা সবাই জানেন যে রাজ্য সরকারের তরফ থেকে ছাব্বিশে জুন অবধি গরমের ছুটি দেওয়া হয়েছে সেই মতো করে রাজ্যের সব সরকারি স্কুলগুলি সাতাশে জুন থেকে আবারও খুলতে চলেছে কিন্তু এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে এই সরকারি নির্দেশ উপেক্ষা করেই বিভিন্ন বেসরকারি স্কুল তার আগেই অর্থাৎ আগামী সোমবার থেকেই খুলতে চলেছে তো এবার যাতে করে সরকারি স্কুলগুলো খুলে দেওয়া হয় তার আগে অর্থাৎ সাতাশে জুনের আগেই তো সেই জন্য শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানানো হলো শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফ থেকে তো তাহলে কি আগেই খুলতে চলেছে এই নিয়ে কি আপডেট উঠে আসছে আমরা বিস্তারিত দেখে নেব আজকের এই ভিডিওতে তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনো যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন যে আপডেটটা উঠে আসছে বলা হচ্ছে যে রাজ্য সরকারের অনুরোধকে উপেক্ষা করে সোমবার থেকে কলকাতায় খুলতে চলেছে গির্জা পরিচালিত সমস্ত বিদ্যালয় যেটা আপনাদের আগেই আমি ভিডিও দিয়ে জানিয়েছিলাম যে বিভিন্ন বেসরকারি স্কুলগুলো কিন্তু আগেই খুলতে চলেছে আগামী সোমবার থেকে কিন্তু খুলে দেওয়া হচ্ছে শুক্রবার এই ঘোষণার পর সরকারি স্কুল খোলার দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে জমা পড়ল শিক্ষকদের আবেদন ইমেল মারফত স্কুল খোলার আবেদন জানিয়েছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এখন দেখার শিক্ষকদের আবেদনে কর্ণপাত করে কিনা রাজ্য সরকার বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির তরফে ইমেল মারফত শিক্ষামন্ত্রীর বসুকে জানানো হয়েছে যে রাজ্যের তাপপ্রবাহের পরিস্থিতি এখন সম্পূর্ণ স্বাভাবিক রাজ্যের অধিকাংশ এলাকায় বর্ষা ঢুকে পড়েছে মনোরম পরিবেশ তৈরি হয়েছে এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের কথা ভেবে বিশে জুন থেকে স্কুল খুলে দেওয়ার অনুরোধ জানাচ্ছি বলে রাখি গত দোসরা মে থেকে রাজ্যে চলছে গরমের ছুটি পনেরোই জুন পর্যন্ত ছুটির পর ষোলোই জুন খোলার কথা ছিল কিন্তু তেরোই জুন শিক্ষা দপ্তরের তরফে জানানো হয় অস্বস্তিকর গরমের ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়তে পারে এ আশঙ্কায় গরমের ছুটি ছাব্বিশে জুন পর্যন্ত দীর্ঘায়িত করা হচ্ছে যেটা আপনাদের আমি আগেই ভিডিও দিয়ে জানিয়েছিলাম এতেই মাথায় হাত পড়ে শিক্ষক ও ছাত্রদের উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরাও অভিভাবকদের দাবি দীর্ঘ দু বছর করোনা সংক্রমণের জেরে স্কুল বন্ধ থাকায় পিছিয়ে পড়ছে সন্তানরা গত এপ্রিল থেকে ফের স্বাভাবিক সন্দেহ ফিরছিল পঠন পাঠন তার মধ্যেই দীর্ঘ ছুটিতে আবার পিছিয়ে পড়ছে পড়ুয়ারা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপডেটটা উঠে আসছে যে বর্তমানে কিন্তু আর অস্বস্তিকর গরম নেই বললেই চলে তাছাড়া বর্ষাও ঢুকে গেছে বাংলায় এটা বলাই যেতে পারে তো এই মুহুর্তে দাঁড়িয়ে গরমের ছুটি আর রাখার কোনো অর্থই হয় না তো এই দাবি রেখে শিক্ষক ও শিক্ষাকর্মীরা শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন যাতে করে আগেই স্কুল খুলে দেওয়া হয় অর্থাৎ সাতাশের জুনের আগেই স্কুল খুলে দেওয়া হয় তার জন্য কিন্তু অনুরোধ জানানো হয়েছে এবং আপনারা জানেন যে দু বছর প্রায় স্কুল বন্ধ ছিল তো সেখানে কিন্তু কোনো রকম স্কুলে ক্লাস করতে পারেনি স্কুল পড়ুয়ারা অনেকটাই পিছিয়ে পড়েছে তাছাড়া আরও যদি স্কুল বন্ধ রাখা হয় তাহলে কিন্তু তাদের অনেকটাই ক্ষতি হয়ে যাবে তো এই দাবি রেখে কিন্তু তারা আগেই যাতে করে স্কুল খুলে দেওয়া হয় তার জন্য অনুরোধ জানিয়েছে তো এখন শিক্ষামন্ত্রী কী ডিসিশান নেয় সেটা এখন দেখার আর তাছাড়া আপনারা জানেন যে বেসরকারি স্কুলগুলো কিন্তু খুলে দেওয়া হচ্ছে তার কারণ কিন্তু গরম আর নেই বললেই চলে তো আপনাদের এই নিয়ে কী মতামত রয়েছে স্কুল কী আগে খুলে দেওয়া দরকার অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর এই নিয়ে শিক্ষামন্ত্রী কী ডিসিশান নেয় সেটাই দেখার যদি কোনো রকম ডিসিশান নেয় তাহলে কিন্তু আমি আপনাদের ভিডিও দিয়ে জানিয়ে দেবো আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে